আইসল্যান্ড মানে আমরা সহজে যেটা বুঝি বরফ আচ্ছাদিত একটা অংশ থাকবে, আবার গ্রিনল্যান্ড বলতে কি বুঝি সবুজে ঘেরা একটা অংশ থাকবে। তো এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সবুজে ঘেরা আরেকটি হচ্ছে বরফ আচ্ছাদিত সাদা। তো এখানে এই যে দুইটা চিত্র দুইটা দেশে, অর্থাৎ এখানে যে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আইসল্যান্ড দেশের ছবি আরেকটি হচ্ছে গ্রিনল্যান্ড দেশের ছবি। এখন যদি প্রশ্ন করা হয় যে কোনটি আইসল্যান্ডের ছবি আর কোনটি গ্রিনল্যান্ডের ছবি, তাহলে সবাই এটিকে দেখিয়ে বলবে এটি হচ্ছে আইসল্যান্ড, আর এটিকে দেখিয়ে বলবে এটি হচ্ছে গ্রিনল্যান্ড। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। আইসল্যান্ড মানে বরফ আচ্ছাদিত থাকবে, সাদা থাকবে, আর গ্রিনল্যান্ড মানে সবুজের সমারোহ থাকবে। গ্রিনল্যান্ড নাম থেকে তো আমরা তাই বুঝি, কিন্তু না, ধারণা ভুল। এই যে অংশটা দেখতে পাচ্ছি একটা দেশের ছবি, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, আর এই যে সবুজে ঘেরা অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইসল্যান্ড। তাহলে নাম একরকম কিন্তু আমরা বাস্তবে দেখি একরকম, কারণ এই আইসল্যান্ডে বরফের পরিমাণ হচ্ছে 11%, অর্থাৎ মোট ভূমির 11% অংশ জুড়ে বরফ আছে, আর এই গ্রিনল্যান্ডে বরফের পরিমাণ হচ্ছে 80%। অর্থাৎ নাম গ্রিনল্যান্ড হলো এই গ্রিনল্যান্ডে যেহেতু বরফের পরিমাণ 80%, তাই এখানে গ্রিন অংশ পাওয়া যায় না, এখানে দেখি বরফ আচ্ছাদিত সাদা অংশ। আর আইসল্যান্ড, তার নাম আইসল্যান্ড হলো আমাদের ধারণা এখানে হচ্ছে আইস বেষ্টিত, অর্থাৎ বরফ আচ্ছাদিত থাকবে, কিন্তু মাত্র বরফ 11%, বাকি শতাংশ হচ্ছে সবুজের সমারোহ, যার ফলে গ্রিনল্যান্ড নাম হলো সেটা আসলে গ্রিন নয়, বরফে আচ্ছাদিত সাদা, এবং আইসল্যান্ড নাম হলেও সেটা আসলে আইসে আচ্ছাদিত বা সাদা নয়, বরং সবুজের সমারোহে ঘেরা। আমরা আরেকটি ছবির দিকে একটু দেখি, এটা স্যাটেলাইট থেকে নেওয়া একটা ছবি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আইসল্যান্ড এবং এই যে গ্রিনল্যান্ড। সো এই যে গ্রিনল্যান্ড স্যাটেলাইট থেকে ধরা, এই যে বরফ 80% বরফ থাকার কারণে এটা কিন্তু আমরা সাদা দেখতে পাচ্ছি, আর এখানে একটু কালার ডিসকালার হয়েছে, আইসল্যান্ডে কিন্তু গ্রিন। তাহলে আইসল্যান্ডের নাম কেন হলো আইসল্যান্ড, আর গ্রিনল্যান্ড যেটা কিনা বরফ আচ্ছাদিত সাদা সেটার নাম কেন হলো গ্রিনল্যান্ড, এই ইতিহাসটা জানতে হলে আমাদের একটু এই অঞ্চলের যে প্রাচীন লোককথা বা যে প্রাচীন উপকথাগুলি আছে এগুলো একটু বিশ্লেষণ করতে হবে। আমরা কিন্তু ভাইকিংদের কথা জানি, ভাইকিং কারা, ভাইকিং হচ্ছে দুর্ধর্ষ কিছু জলদস্যু যারা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে, বিশেষ করে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন, এই তিনটা দেশের কিছু জলদস্যু ছিল যাদের কাজ ছিল দস্যুতা, লুটতরাজ এবং বিভিন্ন অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করা। এরকম একজন ভাইকিং প্রথম আইসল্যান্ডকে আবিষ্কার করেছিলেন, তার নাম ছিল হচ্ছে নাদাদর। তিনি প্রথমে গিয়ে সেখানে একটি স্নো দেখতে পেয়েছেন, বরফ দেখতে পেয়েছিলেন, তাই এটি নাম দিয়েছিলেন স্নোল্যান্ড, অর্থাৎ আইসল্যান্ডের আগের নাম কিন্তু ছিল স্নোল্যান্ড। তো ভাইকিংদের একটা বিষয় হচ্ছে, তারা যখন নতুন কোন জায়গা আবিষ্কার করে বা সেখানে বসতি স্থাপন করতে যায়, তাদের চোখে প্রথমে যেটা ধরা পড়ে সেটা ধরে তার সাথে একটি ল্যান্ড লাগিয়ে দিয়ে তারা নামকরণ করতো। এই গ্রিনল্যান্ড বা আইসল্যান্ড এগুলো সব ভাইকিংদের দেওয়া, অর্থাৎ যেটা প্রথমে চোখে পড়বে সেটার সাথে ল্যান্ড লাগিয়ে দিয়ে তারা নামকরণটা করতো। তো এইরকম প্রথম আইসল্যান্ডকে আবিষ্কার করা হচ্ছে নাদাদার, তিনি স্নো দেখতে পেয়েছিলেন, নাম রেখেছিলেন হচ্ছে স্নোল্যান্ড। পরবর্তীতে আরেকজন ভাইকিং এখানে বসতি স্থাপন করেন, তার নাম ছিল গারোর সাভা ভারোসন, এবং ওইখান থেকে এই দ্বীপের নাম হয়েছিল গারোর দ্বীপ, গারোর দ্বীপ। এই আইল্যান্ডের কিন্তু আরেকটা বর্তমান অপর নাম আছে, হচ্ছে গারোর দ্বীপ। এর পরবর্তীতে আমরা জানি ফ্লোকি নামে একজন ভাইকিং এখানে বসতি স্থাপন করতে যান, তিনি তার মেয়ে এবং কিছু পশু পাখি নিয়ে যখন যান, এই মেয়েটা পথিমধ্যে জাহাজে মারা যায় এবং পশু পাখিগুলি মারা যায়। বিষণ্ন মনে যখন তিনি আইসল্যান্ডে যান, তো সেখানে গিয়ে তিনি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে একটি বিশাল আইস খণ্ড, বরফের খণ্ড দেখতে পান, সেখান থেকে তিনি নাম রাখেন হচ্ছে আইসল্যান্ড, এবং সেই নামটাই প্রচলিত হয়ে আছে। এগুলো বিভিন্ন উপকথা থেকে জানা যায়। আবার আরেকটি উপকথা থেকে জানা যায়, দুই দল ভাইকিং এরা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় এবং একদল পরাজিত হয় আরেক দল জয়ী হয়। যারা জয়ী হয় তারা আইসল্যান্ডটাকে খুঁজে পায়, এবং এই আইসল্যান্ডে তারা যেন অন্যরা এসে বসতি স্থাপন না করে তাই নিরুৎসাহিত করতে তারা বলেছিল এটা বরফ আচ্ছাদিত একটা অংশ, এখানে তেমন সবুজ টবুজ নাই, সম্ভাবনার খুব একটা অবকাশ নাই, তাই তারা এই অংশের নাম দিয়েছিলেন আইসল্যান্ড, এবং বলেছিলেন পাশে, অর্থাৎ ওই যে পাশে এই গ্রিনল্যান্ডকে যেখানে হচ্ছে সত্যিকার অর্থে বরফ আচ্ছাদিত,
এটার নাম দিলেন তারা হচ্ছে গ্রিনল্যান্ড, যে তোমরা এখানে না এসে এখানে যাও, ওইটা সবুজে সবুজের সমারোহ আছে আর এটা বরফ আচ্ছাদিত। অর্থাৎ ভুল বোঝানোর জন্য যারা জয়লাভ করেছিল যে বাইকিংদের দল, এখানে যেন কেউ আসতে আগ্রহী না হয় তাই এটাকে বরফ আচ্ছাদিত বলে তারা বলছে আইসল্যান্ড। আর সত্যিকার অর্থে বরফ আচ্ছাদিত যেটা ছিল 80% বরফ, সেটাকে তারা বললো গ্রিনল্যান্ড। অর্থাৎ তোমরা এদিকে আইসো না, তোমরা সব এদিকে আসো, এই ভুলটা বোঝানোর জন্য বাইকিংরা এই কাজটা করেছিল যারা জয়লাভ করেছিল। এগুলো প্রাচীন উপকথা থেকে জানা যায় যে আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড নামকরণ কেন হলো। সো এই নামকরণ থেকে আমরা যেটা দেখছি যে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছি এটা আসলে গ্রিনল্যান্ড না, এটাই হচ্ছে আইসল্যান্ড। আর সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এটা আসলে আইসল্যান্ড না, এটাই হচ্ছে গ্রিনল্যান্ড। আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় এবং এ ধরনের আরো ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।